দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহবুবুর রহমান জানিয়েছেন, তাপদাহে বজ্রপাতে মারা যাওয়াদের তার মন্ত্রণালয় তালিকা রাখছে এবং তাদের পরিবারকে আর্থিক সহযোগিতাও করছে। 20 থেকে 25 হাজার টাকা তাদের পরিবারকে দেয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। সকালে বিএফডিসিতে এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। অতি তাপমাত্রা দুর্যোগের মধ্যে পড়ে বলেও মত মহিবুর রহমানের। তাপদাহে খেটে খাওয়া মানুষ যারা কাজ করতে পারেনি তাদের সহযোগিতা করা হবে বলেও মত প্রতিমন্ত্রীর। এ সময় তিনি মন্তব্য করেন সিটি কর্পোরেশনের জল কামান দিয়ে পানি ছেটানো নিয়ে, বলেন ততটা কার্যকরী না এই পদ্ধতিটি, সিটি কর্পোরেশনের আরও উন্নত চিন্তা করতে হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পূর্ণাঙ্গ তালিকা করে গণমাধ্যমে প্রকাশের দাবি করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।